নাটোরের বড়াই গ্রামে 312 বোতল ফেন্সিডিল সহ দুইজনকে আটক করেছে বনপাড়া হাইওয়ে পুলিশ। গত রাত 1:30 দিকে বনপাড়া হাটি কুমরুল মহাসড়কের বনপাড়া বাইপাস এলাকায় ফাইভ স্টার হোটেলের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মরুফদহ গ্রামের ইকতার আলীর ছেলে সজীব এবং গঙ্গাতোলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে মিজানুর। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার ব্যবস্থা করা হচ্ছে। হাইওয়ে পুলিশ কর্তৃক মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে করাকালীন গতকাল রাত্রি 1:30 ঘটিকার সময় আমরা বনপাড়া হাইওয়ে থানা কর্তৃক আমার নেতৃত্বে আমরা বনপাড়া বাইপাস মোড়ে ফাইভ স্টার হোটেলের সামনে বিভিন্ন গাড়ি তল্লাশি করি, মাদক উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করি। এক পর্যায়ে রাত্রি 1:30 ঘটিকার সময় জেআর পরিবহন তল্লাশিকালে গাড়ি থেকে আমরা 4টি ব্যাগ উদ্ধার করি। 4টি ব্যাগে 312 বোতল পেন্সিল পাওয়া যায় এবং এই ঘটনার সহিত সংঘবদ্ধ চক্র ইঞ্জিন কভারে বসা দুজন যাত্রীকে আটক করি এবং পাশে থাকা আর অজ্ঞাতনামা দুজন কৌশলে পালায় চলে যায়। এই বিষয়ে আমরা এই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতেছি এবং পলাতক দুইজনের নাম ঠিকানা উদ্ধারের জন্য আসামি ধৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছি।